আজকের মতো আবার দোকান খুললাম, দেখি কি কি সেল হয়, কত টাকা সেল করতে পারি। ফার্স্টে কি চাবে আপনারা গেস করেন তো। ও সালাদ, সালাদ টান একটা একটা ভেজে রাখি, কমিটে সেই চাবে। ও মাই গড, নতুন প্যাক ই দিয়েছে ফ্রাই ভাজা, তো কেটে আবার ফ্রাই প্যানে ভাজতে হবে। কি ফ্রাই অবস্থা, কি বলবো। কাপটা হয়ে গেছে, কাটতে দিয়ে দেই, ফাস্টে দিয়ে দেই। নাইস, খুব ভালো খেলছি কিন্তু আমি, তাই না গাইস? আবার একটা কাটতে দিয়ে দেই, কারণ কখন কাস্টমার এসে যাবে আমি তো জানি না, তাই না? একটা শেট শেট, হ্যাঁ শেট, ভুল খেলা খেললাম, সব দিন নেই হোক। যদি রেদে তালমাইতে সাজায় রাখা যায় তো তবে সবচেয়ে বেস্ট। কিন্তু তাহলে আর এত পেন লাগতো না, স্টকে রেখে দিতাম, যে যেটা চাইতো তাকে সেটা দিতাম, এভাবে হলে কিন্তু বেশ হতো, তাই না গাইস? ডান সালাদ চেয়েছে আবার, একটা প্রোডাক্ট নিয়ে বাকিগুলো কাজ করছি। কি একটা পেন, এটা দেখে এখানে এই করি, হয়ে গেছে গাছ। আমার মনে হয় দোকান বন্ধ করার সময় এসে পড়েছে। আমার ভালো সেল হয়েছে 797 টাকা, তো আমি দোকান বন্ধ, তো এখন নেক্সট লেভেলে যাব। মিক্সার লাগবে একটা, তাই তো?